পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষককে বদলিজনিত বিদায় সংবর্ধনা। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আরএসি বিভাগের দুই শিক্ষককে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আরএসি বিভাগের মিলনায়তনে চিফ ইনস্ট্রাক্টর উত্তম কুমার দেবনাথ ও নাসির উদ্দিনকে এ সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আরএসি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান ও তারেক হাসানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ইনস্ট্রাক্টর রাশেদ আলম, জুনিয়র ইনস্ট্রাক্টর মোহাম্মদ জুয়েল রানা, শ্যামল চন্দ্র, ক্রাফ ইনস্ট্রাক্টর রিয়াজ মাহমুদ, মরিয়ম বেগম, অমৃত চন্দ্র ও মোত্তাকিম মিয়া প্রমুখ। এ সময় চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের আহ্বায়ক শেখ সজীব, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ, শিক্ষার্থী জাহিদ, রূপক, সানি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।